চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হয়েছে এ নিয়ে মারা গেলেন জন জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে আজ ভোরে মারা যান জাহাঙ্গীর ও বরকতুল্লা নামে দুজন চিকিৎসকরা জানান তাদের শরীরে সর্বোচ্চ নব্বই শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছিল গত শনিবার দুপুরে এস এন কর্পোরেশন শিপ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আট জনকে ঢাকায় নিয়ে আসা হয় এরপর চিকিৎসাধীন একে একে মারা যান জন। আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন দুইজন তাদেরও শ্বাসনালী পুড়ে গেছে